আজকে যে ঐতিহাসিক র্যালির আয়োজন করা হয়েছে আমার গত 27 বছর আমি এরকম একটা র্যালি দেখি নাই এবং এই র্যালিতে আওয়ামী যুবলীগের সাথে জড়িত হয়েছে আমাদের ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ অন্যান্য সংগঠনের সবাই আমাদের একতা অপমান করে দিয়েছে আজকে যুবলীগের পতাকা তোলা আমরা সবাই একীভূত হয়েছি আজকে আমাদের নির্বাচনের মাত্র দেড় মাস বাকি বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে শেখ হাসিনা উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন মহল ইলেকশন বানচাল করার চেষ্টা করছে আমাদের ষড়যন্ত্র কাজকে অসাৎ করে দিয়ে আমাদের একতাবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে আজকে এখানে এসে আমি উজ্জীবিত হয়েছি ইনশাআল্লাহ আমরা যদি ধরে রাখি আমাদের মধ্যে একতা থাকে আন্তরিকতা থাকে আমরা আরো বিশাল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ আমরা সবাই একতাবদ্ধ হয়ে কোনো ঈর্ষা না থাকে কোনো রকমের বৈরিত না থাকে আমরা বঙ্গবন্ধুর আদর্শে যদি একই কাজ করি আমরা আবারও ক্ষমতা আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু